আমরা আশা করি যে তোমরা তোমাদের সবাইকে কাজে লাগাচ্ছ, লেখাপড়া ঠিক মতো করছো, প্রত্যেক দিন রেগুলার পড়াশোনা করছো, সবাইকে কাজে লাগাচ্ছ, এটা আমরা আশা করছি। ওকে মাই স্টুডেন্ট, সবাই খুব ভালোভাবে লেখাপড়া করবে, প্রত্যেক দিন লেখাপড়া করবে এবং সময়কে অযথা অহেতুকভাবে নষ্ট করবে না। এক একটা সময়ের অনেক দাম, এক মিনিট সময় এক একটা সেকেন্ডের অনেক দাম, এ সময় আর পেয়ে পাবে না। সেজন্য সময়টাকে ভালো ব্যবহার করবে, লেখাপড়ার কাজে ভালো ভালো কাজে সময়কে ব্যবহার করে। ওকে আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা বিষয়, সরি এই বিষয়ে আমি পাঠদান করাবো। এর আগে আমরা অধ্যায় তিনের চাকমা নীতি সম্পর্কে পড়েছি। এখন আজকে আমরা সবচেয়ে চাকমা ব্যাপারে সবচেয়ে বড় যে হচ্ছে সেই মারমা সম্পর্কে আজকে আমরা পড়বো পৃষ্ঠা 12। তোমাদেরকে বই বের করতে হবে পৃষ্ঠা 12 এবং আমার সাথে পড়তে হবে। ওকে রেডি, সবাই রেডি আছো তো? এখন আসো আমরা পড়ি। ওকে মাই স্টুডেন্টস, নাও উই আর ইন দ্য বুক, আমরা এখন বইয়ের মধ্যে এসে পড়েছি। ওকে, এখন আমরা বইয়ের যে রিডিং, তোমরা আমার সাথে সাথে রিডিং পড়বে, ওকে, এবং শুনবে মনোযোগ সহকারে, নিজেরাও হাত দিয়ে আঙুল ধরে ধরে পড়বে। ওকে মাই স্টুডেন্টস, এখন আসো পাঠ 2, যে মারমা, মারমা সম্পর্কে আজকে আমরা পড়ব। ওকে, চাকমা নিগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে মারমা। চাকমা যে নিগোষ্ঠী আছে সেই নিগোষ্ঠীর পর, তোমরা জানো যে বাংলাদেশে 50টিরও বেশি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে। ওকে, বাংলাদেশে 45টিরও বেশি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, তার মধ্যে চাকমা হচ্ছে সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে মারমা। ওকে, দ্বিতীয় বৃহত্তম নিগোষ্ঠী হচ্ছে মারমা, দ্বিতীয় বৃহত্তম নিগোষ্ঠী। ওকে, মারমা নিগোষ্ঠীর বেশিরভাগ বসবাস করেন বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায়। তাহলে আমরা পেলাম যে মারমা যে নিগোষ্ঠী, সেই নিগোষ্ঠীর বেশিরভাগ মারমা তারা বসবাস করেন হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি এলাকায়। তাদের জীবনধারা আসে এখন, মারমাদের নিজেদের রাজা আছেন, মারমাদের নিজেদের রাজা আছেন, এছাড়া গ্রামে গ্রাম প্রধান থাকেন, গ্রামে কি থাকেন, গ্রাম প্রধান থাকেন। তাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। তো মারমাদের বাড়িঘর কিভাবে তৈরি করা হয়, উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। তোমাদের অনেকে গ্রাম এলাকায় মাচা তৈরি করা হয়, ওকে, উঁচু স্থানে মাচায় বিভিন্ন জিনিস রাখা হয়। তো এদেরও এই বাড়িঘরটা উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। মারমা নিগোষ্ঠীর লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন। তো আমরা জানলাম যে মারমা যে নিগোষ্ঠীর লোক, তারা ভাতের সাথে নানা ধরনের সবজি মিশিয়ে সিদ্ধ করে খেতে তারা পছন্দ করেন। ওকে মাই স্টুডেন্টস, দিস ইজ নিউ থিং, ওকে, নিউ এক্সপিরিয়েন্স। তারা শুটকি মাছের ভর্তা খান, তারা শুটকি মাছের কি খান, ভর্তা খান, যা নাপ্পি নামে পরিচিত। তাহলে আমরা জানলাম যে তারা কি খান, শুটকি মাছের ভর্তা, যেটাকে তারা নাপ্পি বলে থাকেন। ওকে, আর মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন, মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন। তোমরা এর আগে জেনেছো চাকমাদের, যে চাকমা যখন আমরা পড়েছি চাকমাদের সম্পর্কে, তখন জুম পদ্ধতি পড়েছি, যে পুরাতন পূর্বের যে ফসল সেগুলো পুড়িয়ে ছাই গর্তের মধ্যে ফেলা হয় এবং সেখানে নতুন বীজ বপন করা হয়, এটাই হচ্ছে জুম পদ্ধতি। তো মারমারাও জুম পদ্ধতিতে চাষ করেন চাকমাদের মতো। এছাড়া তারা মাছ ধরা, কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তো এগুলো হচ্ছে তাদের জীবিকা নির্বাহের ধরন, তারা মাছ ধরেও জীবিকা নির্বাহ করেন, কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ঔষধ তৈরি করে ব্যবহার করতেন, তারা পূর্বে কি করতেন, নানা ধরনের ঔষধি গাছ থেকে ঔষধ তৈরি করে ব্যবহার করতেন, তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকেন, এখন সবার মতো আধুনিক চিকিৎসা, কিন্তু তারা আগে ঔষধি গাছ থেকে ঔষধি নিজেরা তৈরি করে সেটা ব্যবহার করতেন। ওকে,
এখন আসো পোশাক, পোশাকে আসো। মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। ছেলেদের পোশাকের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে থামি, আর মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে আঙ্গি। ওকে, এটা হচ্ছে মারমাদের ঐতিহ্যবাহী পোশাক। ঐতিহ্যবাহী শব্দের অর্থ হচ্ছে যে যেটা অনেক দিন ধরে চলে আসছে, অনেক বছর ধরে। ঠিক মারমাদের যে পোশাক, এটা অনেক বছর ধরে চলে আসছে, এজন্য এটাকে ঐতিহ্যবাহী বলা হয়। তো মারমা ছেলেদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে থামি, আর মেয়েদের হচ্ছে আঙ্গি। অবশ্য বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে, তবে বর্তমানে মারমা ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে। ওকে, এখন দেখো উৎসব। মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন। মারমারাও বৌদ্ধ ধর্মের উৎসব পালন করেন চাকমাদের মতো। তো মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন। প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাব্রে পালন করেন। প্রতি মাসে পূর্ণিমার সময় তারা কি করেন, একটা উৎসব পালন করেন, সেই উৎসবের নাম হচ্ছে লাব্রে। ওকে, কোন সময় পালন করেন? প্রতি মাসে পূর্ণিমার সময়। প্রতি মাসে যখন পূর্ণিমা হয়, তোমরা জানো চাঁদের 15তম, ওকে, তখন পূর্ণিমা হয়, চাঁদের 15তম দিনে চাঁদ ওঠার, তখন পূর্ণ চাঁদ উঠে যায়, অনেক আলো হয়, তো সেটাকে পূর্ণিমা বলা হয়। সেই পূর্ণিমার সময় লাবড়ে পালন করেন, তার একটা উৎসব। লাবড়ে হচ্ছে কাদের উৎসব? মারমাদের একটা উৎসব। এটা প্রত্যেক মাসে পালন করা হয় পূর্ণিমার সময়। ওকে, এরপরে আসি আমরা। এছাড়া প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করেন। আরেকটা গুরুত্বপূর্ণ উৎসব আমরা জানলাম যে এটা সাংগ্রাই যে উৎসব, এটা মারমারা পালন করেন প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে। বৈশাখ মাসের দ্বিতীয় দিনে এটা পালন করে থাকেন মারমারা। এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন, এই যে বৈশাখ মাসের দ্বিতীয় দিন, এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন। ওকে মাই স্টুডেন্টস, এই হলো তাদের উৎসব। এখন দেখো একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে তারা বিয়ের একটা অনুষ্ঠান মারমাদের, এই বিয়ের অনুষ্ঠানে তারা ঐতিহ্যবাহী যে তাদের পোশাক, এই যে ছেলেদের পোশাক থামি পরে আছে, এবং মেয়েরা এটা আঙ্গি পোশাক, মেয়েরা কি পরছে? আঙ্গি। তাদের ঐতিহ্যবাহী পোশাকে তারা বিয়ের অনুষ্ঠানে আছে। ওকে মাই স্টুডেন্ট, তো আমরা আজকে এ পর্যন্তই বই শেষ করছি। তোমরা সবাই এই বইয়ে এই চ্যাপ্টার, সরি, এই পার্টটি তোমরা সবাই অন্তত পক্ষে 3 বার করে পড়বে। ওকে মাই স্টুডেন্টস, ওকে মাই স্টুডেন্টস, আমরা তো পড়া শেষ করে ফেললাম মারমা সম্পর্কে, অনেক কিছুই জানলাম, মোটামুটি বেশ কিছু তথ্য আমরা মারমা সম্পর্কে পেয়েছি। ওকে, তার মধ্যে মূল বিশেষ যেগুলো হলো যে মারমারা হচ্ছে চাকমাদের পরে দ্বিতীয় বৃহত্তম সংখ্যক গোষ্ঠী, এবং মারমারা বাস করে কোথায়? বান্দরবান, তারপরে খাগড়াছড়ি ও রাজশাহী। বান্দরবান এদের বাসস্থান, এরা কোথায় কোথায় বাস করে? বান্দরবান, তারপরে দেখলাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি, খাগড়াছড়ি আর হচ্ছে রাঙামাটি। ওকে, আর আমরা জানতাম যে মারমাদের গ্রাম প্রধান থাকে, এবং রাজা আবাসের তিনি মাধবকে শাসন করেন, এবং মারমারা কি করে? মাথা তৈরি করে ঘর তৈরি করে, পুকুরে মাথা তৈরি করে ঘর তৈরি করে। আর নাপ্তি নামে তার একটা খাবার থাকে, খাবার, ওকে, নাপ্তি, এটা শক্তি মাত্রায় ভরটা, শক্তি মাত্রায় ভরটা দিয়ে তৈরি করা হয় নাপ্তি খাবার। আর ঐতিহ্যবাহী যে খাবার, সেই খাবারের নাম হচ্ছে নাপ্তি, এটা হচ্ছে শক্তি মাত্রায় ভরটা দিয়ে তৈরি করা হয়, শক্তি ফ্রাই ডিশ মাছ শুকিয়ে এটা তৈরি করা হয় সেটা। ওকে, এরপর আমরা জানলাম যে মারমারা চাকমাদের মতো দুর্গন্ধ দিকে চাষ করে। ওকে, তাদের যে পোশাক, পোশাক সম্পর্কে আমরা জানলাম, যেটা যে তাদের মেয়েরা যেটা পোশাক করে, মেয়েদের
ঠিক আছে, এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।